সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দূরেও কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটা খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে এসেছি। বিকালের চায়ের সাথে যে নাস্তাটা খাবেন সেটা এতটা সহজ উপায়ে বানানো যাবে, কিন্তু খেতে খুবই দুর্দান্ত, খুবই লোভনীয়, খুবই সুস্বাদু, খুব ইজি একটা নাস্তা। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখলেই প্রাণ জুড়ে যাচ্ছে, তো খেতে তো ইচ্ছে করবেই। যেটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। দেখুন কতটা মুচমুচে, কতটা ইয়ামি এবং খুবই সুস্বাদু, চায়ের সাথে খুব জমে যাবে। আপনারা আশা করি এটা বানিয়ে ট্রাই করে দেখবেন। তো চলুন কিভাবে এটা বানালাম সেটা শেয়ার করি। আমি এখানে অল্প একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি আলু আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, যে ম্যাশ করে রাখছি আলুটা, সেটা এখন আমি এখানে রান্না করে দেখাবো যে কিভাবে আলুটা তৈরি করবেন। এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি, দিয়ে হালকা লাল করে নিয়ে এখানে আমি এখানে একটা মরিচ দিয়েছি। এখন আমি যে আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এর সাথে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে এটা ভেজে নেব। এভাবে আলুটা যদি ভেজে নেন খেতে কিন্তু খুব ভালো লাগবে, সুস্বাদু লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে, পারলে এখানে একটু জিরে ভাজা, যেটা জিরাটা আমরা ভেজে রোস্ট করে পিষে রাখি পাউডার করে, সেটা দিলে আরও একটু সুস্বাদু হবে। আমি এখানে অবশ্য দিইনি, আমি অন্য জায়গায় ওখানে ভিতরে দিয়েছি, তো আপনারা এখানেও দিয়ে নিতে পারেন, এতে করে খেতে আরও সুস্বাদু হবে। এভাবে মিহি করে এটা উল্টে পাল্টে ভেজে নেবেন। এই আলু ভাজাটা আমি ভেজে এটা রেখে দেব। দেখুন হয়ে গিয়েছে, খুব ইজিলি এটা হয়ে গেছে। এখন আমি এখানে আটা নিয়ে নিয়েছি, রেগুলার আটা যেটা রুটি বানায় খায়। আমি 1.5 কাপ মতো এখানে আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর এখানে ধনে পাতা কুচি দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে এখন এটা ভালো করে মাখিয়ে নেব। একদম ভালো করে মিহি করে এটা সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখান থেকে আমি কিছু অংশ 1 চামচ মতো আমি তুলে রেখে দেব। এই মাখানো যে মশলা দিয়ে মাখানো এই আটাটা আমি 1 চামচ মতো আলাদা করে রেখে দেব। দিয়ে এটার বাকিটার মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি এটা অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দেবেন, দিয়ে একটা লুচি বানানোর মতো করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা ঠিক এই টাইপের হবে, সফট, খুবই সফট এবং সুন্দর, একদম মসৃণ নরম তুলতুলে। এখন এটা আমি রেখে দেব, দিয়ে এখন আমি দেখাবো যে কিভাবে এই নাস্তাটা তৈরি করবেন। একটু রেস্টে রেখে দিতে হবে। দিয়ে এখানে আমি যে আলাদা করে রেখে দিয়েছিলাম যে আটাটা মশলা মাখানো, এটা আমি এখন লিকুইড করে নেব। এটা বাইন্ডিংয়ের জন্য লাগবে, এই জন্য আমি এটা লিকুইড করে নেব। লিকুইডটা ঠিক কী পর্যায়ে হবে একটু খেয়াল করুন, ব্যাটার তৈরি করার মতো করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি পাতলাও না হয়, আবার একেবারে থকথকেও না যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক এই পর্যায়ে করে রেখে দিতে হবে। এখন আমি এই ডোটা এটা ভেজে বেলে নেবো রুটির আকারে।
মানে একেবারে পাতলাও হবে না আবার মোটাও হবে না, একটু খেয়াল করবেন যে কি পর্যায়ের হতে হবে। বেশি পাতলা হলে কিন্তু ভালো লাগবে না, আবার এখন মোটা মোটা হলেও কিন্তু সুন্দর লাগবে না। দিয়ে এখন যে আমি আলুটা রান্না করে রেখেছিলাম ওইটা আমি এর সাথে একদম ভালো করে মিশিয়ে দেব, একদম যাতে মিহি করে গায়ের সাথে মিশে থাকে, কোথাও যেন উঁচু নিচু না হয়ে থাকে এটা খেয়াল রাখতে হবে। রেখে এখন আমি এটা একটু ভাঁজ করে নেব, ঠিক এই পর্যায়ে ভাঁজ করতে হবে, এরকম করে করে এটা ভাঁজ করে নিতে হবে। এরপর এটা আমি টুকরো টুকরো করে সাইজ মতো আপনাদের মতো করে আপনারা একটা সাইজ করে নেবেন, তবে বেশি বড় করবেন না আবার বেশি ছোটও করবেন না, এটা মিডিয়াম সাইজ করে এটা কেটে নিতে হবে। এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নেবেন। দেখুন এখন যে ভাঁজটা হয়েছে লেয়ারটা, এই লেয়ারটা একটু ইয়ে হয়ে আছে, একটু ছড়িয়ে দিতে হবে আঙ্গুল দিয়ে দিয়ে, একটু এরকম ছড়াই ছিটাইয়ে নিয়ে যে এরকম চেপে চেপে যদি দেন তো দেখবেন যে একটা শেপ হবে, একটা সুন্দর একটা ভাঁজ হবে ভিতর থেকে, লেয়ারে একটা ভাঁজ দেখা যাবে, এটা দেখতে সুন্দর লাগবে আর ভাজার সময় এটা মুচমুচে হবে। এই জন্য এটা একটু হাত দিয়ে এরকম করে একটু ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে একটু খুলে দিবেন। খুলে দেওয়ার পরে যদি এটা চেপে দেন হাত দিয়ে দেখতে কিন্তু সুন্দর লাগছে, শেপটা বোঝা যাচ্ছে, এটা দেখতে সুন্দর এবং মুচমুচে হবে ভাজলে। এইভাবে আমি সবগুলো তুলে ইয়ে করে নেব, শেপ করে নেব, শেপ করে মানে খুলে খুলে এইভাবে খুলে খুলে হাত দিয়ে চেপে নেব, দিয়ে একটা আকৃতি দেব। ঠিক এইভাবে চাপ দিলে এটার একটা শেপ আসে। আমি আরেকটা বানিয়েছি, এটা আমি এখানে চিজ দিয়ে দিয়েছি, আলুর সাথে আমি একটু চিজও দিয়ে দিয়েছি, এতে করে খেতে এটা আরও সুস্বাদু হবে। আপনাদের চিজ না থাকলে যেভাবে আগেরটা করেছি ওইভাবে করে নিতে পারবেন, ওটা খেতে কিন্তু কোনো হেরফের হবে না, তবে চিজ থাকলে একটু খেতে মজা লাগে আর বাচ্চারা খুশি হয়ে যায় সেই জন্যই দেওয়া। ঠিক এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটা ভাজবো, ভাজার সময় একটু খেয়াল করবেন তেলটা ডুবো ডুবো হতে হবে এবং আগে তেলটা গরম করে ফেলতে হবে, ভালো করে গরম করে নিয়ে তবে কিন্তু এটা ভাজতে হবে। এখন লিকুইডের ভিতরে এটা এভাবে ডুবিয়ে আগে ডুবিয়ে নিতে হবে, নিয়ে তেলের মধ্যে দিয়ে এটা মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ছেড়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে মুচমুচে করে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন প্লিজ, আর কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এতে করে আপনারা আমার চ্যানেল থেকে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। দেখুন এইভাবে ভেজে উল্টো পাল্টে ভেজে নিয়ে সুন্দর করে ভেজে নেবেন, একটু তেলটা যদি গরম থাকে এবং বেশি যেন হাই হিট না হয়, তেল গরম হয়ে গেলে মিডিয়াম থেকে একটু লো আছে এগুলো ভাজবেন, এতে করে মুচমুচে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, খুবই ইয়ামি হয়েছে। দেখুন কতটা দেখতে যেমন সুন্দর মুচমুচে হয়েছে এবং কতটা চিজি, দেখেন চিজ দিয়াতে এই চিজটা কিন্তু এর ভিতর থেকে বাইর হয়ে আসছে, এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছে এবং দেখেন বেশ মুচমুচে, এটা কিন্তু রেখে খেতে পারবেন আপনি, বেশখানি কয়েকদিন রেখে দিতে পারবেন ফ্রিজে, পরে একটু হালকা ওভেনে দিয়ে গরম করে নেবেন, ব্যাস আপনার যখন তখন এটা ইচ্ছে করে খাই নিতে পারবেন। তো ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এতে করে আপনাদেরই লাভ, আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।